চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, অনেকটা চালিয়েও নিয়েছি গাড়ি। তো ভাবছিলাম একটা রেকর্ড হচ্ছে, কিন্তু রেকর্ডটা কোনো কারণে, টেকনিক্যাল কারণে রেকর্ড হয়নি। আর এইখান থেকে দেখো আপাতত, আর তামিলনাড়ুর যে বন্ধু দুটো ছিল ওরা আর্লি মর্নিং বেরিয়ে গেছে, ওদেরকে সি অফ করে তারপরে আমরা আরেকটু ঘুমিয়ে, কারণ ওদের আর্লি মর্নিং এসেছিল। আর আমরা যেহেতু হোটেলে পৌঁছেছি অনেক রাতে, মিড নাইট, মানে তোমরা যারা আগে ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমরা পৌঁছেছি প্রায় তখন ওই 12:15 হবে। তো ওরা আমাদের জন্য রুম বুক করে রেখেছিলো, ডিনার অ্যারেঞ্জ করে রেখেছিলো, প্রচণ্ড ভালো ডিনার অ্যারেঞ্জ করেছিল। আর এখন আমরা আছি চণ্ডীগড়েরই রাস্তায়, এবারে আম্বালা ঢুকবো। আর যারা এখনও পর্যন্ত আমাদের পুরোনো ব্লগগুলো দেখোনি, প্লিজ 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 পুরোনো ব্লগগুলো দেখো, আশা করছি ভালো লাগবে। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা, এতটা সাপোর্ট করার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা আম্বালা অলরেডি পৌঁছে গেছি, মানে আমরা এখন আছি হরিয়ানাতে। আর এখানে আমার বাইকটা রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করিয়ে নেব, প্লাস ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করিয়ে নেব, আর দেখি কী চেঞ্জ করতে হয়। এখানে সার্ভিসের কথা বলি কী বলে, আমার একটা ফ্রি সার্ভিস বাকি ছিল সেটা আমি জানতাম না, তো ফ্রি সার্ভিস হয়ে গেলো। আর মোবিলিটার টেস্টটা, আর মোবিল চেঞ্জ করে এয়ারপিনটা চেঞ্জ করতে হয়, আর তার সাথে জিএসটিটাও চেঞ্জ করে দিলাম। তো ফ্রি সার্ভিস হয়ে গেল, আর এখান থেকে আমরা লাঞ্চই করে দিলাম। তো আজকের ডেস্টিনেশন অ্যাকচুয়ালি নয়ডা, আর নয়ডা যাওয়ার মেন কারণ হচ্ছে, তোমরা যারা পুরোনো ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই জানবে যে আমি আসার সময় নয়ডাতে একদিন স্টে করেছিলাম, মানে তাজমহলের পরে, আগ্রার পরে। আর ওখানে আমার লাগেজ কিছুটা হেভি হয়ে যাচ্ছিলো, তো একটু রিডিউস করার জন্য জিনিসপত্র ওখানে রেখে গিয়েছিলাম। তো সেইগুলোই আবার নিতে যাচ্ছি, আর দেখা হয়ে যাবে একটু বেসিক্যালি। তো আজকের ডেস্টিনেশন ওটাই, তারপরে আমরা নেক্সট ডেস্টিনেশন কাল শুরু করবো। কালই তো আর্লি মর্নিংয়ে বেরোনোর প্ল্যান আছে, তো দেখা যাক। এখন মেইন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে ঠিকঠাক সুস্থভাবে বাড়ি ফেরা, কারণ তবেই সার্কেলটা কমপ্লিট হবে আর কি, যেটা স্টার্ট করেছিলাম কলকাতা থেকে। তো এক্সপিরিয়েন্স অসাধারণ, মানে যেটা বলে বোঝানো যাবে না। তোমরা যদি ফিল করতে যাও অনেকটাই ফিল করতে পারবে আশা করছি আমার পুরোনো ভিডিওগুলো দেখলে। তো লাদাখ এক্সপিরিয়েন্স মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স আর কি। তবে লাদাখ ঘুরে যে এক্সপিরিয়েন্সটা হলো, মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। আর সেগুলো নিয়ে আরেকদিন একটা ভিডিও করবো, মানে কিছু আনসার ভিডিও হয়েছিল এক্সপিরিয়েন্স, কারণ যেগুলো হয়তো ব্লগে বলতে পারিনি বা যে এক্সপিরিয়েন্সগুলো তোমার সাথে শেয়ার করতে পারিনি, সেগুলো নিয়ে একটা ভিডিও বানাবো কিন্তু। আর তবে আমার মনে হয় কি, একবার উইন্টারে লাদাখ আসাটা খুব দরকার, কারণ এই সময় বরফ অনেকটা কম ছিল। কারণ ভিডিওটা দেখেছি অনেকগুলো প্রচণ্ড বরফে যে রাইড করার যে এক্সপিরিয়েন্সটা, সেটাও ডেফিনেটলি দরকার। তো কোনো এক সময় নিশ্চয়ই আবার আসবো। টাটা টাটা, রোজ আসছে, ঢুকে যাও ঢুকে যাও, টাটা।
আর আমরা আছি এখন নয়ডা, ঠিক আছে। তো ঠিক আছে, যতটা যাওয়া যায় অ্যাটলিস্ট 650 টিকিট প্রয়াগরাজ ওখানে কলকাতা যাওয়ার 450 টিকিট। প্রচণ্ড দরকার ছিল, তা না হলে সার্কিটটা কমপ্লিটই হতো না। তার কারণ যাওয়ার সময় যেভাবে আমরা প্রচণ্ড বৃষ্টি পেয়েছি, আর সময় এটা দরকার ছিলই ছিল। তো এটারই নাম হয়তো অ্যাডভেঞ্চার। আর আমাদের মতো খুব কম লোককেই হয়তো সৌভাগ্য হয়েছে এটা, যে রাতের মধ্যে 170 কিলোমিটার টানা বৃষ্টিতে আমরা গাড়ি চালিয়েছি। তো এইটা হয়তো আমার মতো খুব কমই লোক আছে যারা দোরবেলায় বলতে পারবে এটা। তো এটাকে আমি সৌভাগ্যই মনে করি। আর ভগবান যেভাবে সাথ দিয়েছে, তোমরা যেভাবে সাপোর্ট করেছো, ভালোবেসেছো, অসংখ্য ধন্যবাদ তোমাদের। বৃষ্টিটা অনেক সাধারণ করলেও ঠিক যাচ্ছে কিনা দেখ কানপুরের রাস্তাটা। ওকে, তবে বৃষ্টির মধ্যে চালানোর মধ্যে একটা ভীষণ মজা আছে। কিন্তু প্রবলেম হচ্ছে এটাই, যে যেটা মেইন পার্সোনালিটি, যে একটা মেইন আমার চিন্তা, যে বৃষ্টির জলটা নিচে থেকে লাগেজগুলোতে আর কি নিচে, তো এটা একটা সমস্যা। এটা ছাড়া মোটামুটি চালাতে এমনি কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, ভিতরেও কমে যায় মানে ধীরে ধীরে দেখা যায়, কিন্তু বৃষ্টির মধ্যে চালানোর একটা মজা আছে। হ্যাঁ, একটু যাবে জুনে লাইন না কিসের জন্য লাইন, ঠিক আছে। পাহাড়ে দেখি কাজ করতে পার, বল না ওর ব্যাংকে থাকে।
ওই অফিসের যে অ্যাকাউন্ট আছে না, ওই অফিসের অ্যাকাউন্টে থাকবে। এটা হচ্ছে কানপুর থেকে 180 কিলোমিটার আগে, এখনও 178 কিলোমিটার মতো কানপুর। ধাবায় খেলাম, এখন বেরোব। চার্জার নেই, চার্জ শেষ। কে বলে? হ্যাঁ, ক্রিকেট। ক্রিকেট খেলতে হবে। তুমি সব ইধর অন্দর ঘুস গে হো? আর ইসি সে লোক না আতে হ্যাঁ? साफ कर रहे हैं, साफ कर रहे हैं। ठीक है, ठीक है, बोलते हैं। चलो टाटा। तो ये ढाबा और ये अंकल खूब भालो अंकल बेटा मिले। बहुत बहुत धन्यवाद। हाँ, बहुत बहुत धन्यवाद आपका सर। आ रहे हैं। बढ़िया लगा, अच्छा लगा, बहुत अच्छा लगा। आइए जाइए फिर। कभी आएंगे तो फिर जरूर मिलेंगे। जानते हैं जाएगा। এখন 50-60 কিলোমিটার এরকমই রাস্তা পাবো। তারপরে বললেন পেয়ে যাবো বললো। বিহারে পাওয়ার কথা দেখে যা পাওয়ার তো ঝাড়খণ্ডের দিকে তাহলে আছে, হয়তো দেখা যাচ্ছে। তাহলে তো নেট কাজ করছে না, কারণ আমি ওখানে দেখলাম ওই পেশা যে মাঘভরাটা ছিল আগের দিন যেটা দেখলাম আধার সময় ওইটাকে ওখানে দেখতে পেলাম।
পাহাড় রে, আমাদের জন্য মাটির পাহাড় হয়তো। আগের বারে আমরা এত কাছ দিয়ে তো যাইনি পাহাড়ে। এই ভাইটা আমাদের জন্য বাস এসেছে, ওদের নিজেদের জায়গা ছেড়ে দিই। চলো টাটা।
Sí, sí. Wow.